আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি, সর্বদা সবার পাশে সবার মাঝে। সেই গানের বহিঃপ্রকাশ অবশ্যই আছে, তা সত্ত্বেও আমরা সবাইকেই বলেছি অ্যাম্বুলেন্স ছেড়ে দেবেন, অন্য যারা আছেন তারা দু মিনিট অপেক্ষা করবেন, আমরা একটু পরে মিছিল করে ট্রাফিক মোড়ের দিকে যাব। এখানে ঘন্টা পর ঘন্টা আটকে রাখাটা আমাদের লক্ষ্য নয়, কিন্তু পানিহাটির মানুষ নিশ্চয়ই টের পাচ্ছে, গোটা রাজ্যের মানুষ টের পাচ্ছে। মাস্টার ডিগ্রির ছাত্রী তাকে বেওয়ারিশ লাশ করে দেবার চেষ্টা করলো পুলিশ, বেওয়ারিশ লাশ করে দেবে কেন রাত্রে? বাকি যা কাজ কর্ম ইত্যাদি সব করেছে, অলিম্পিকের খেলাও আগে দেখেছে, পড়াশোনা করেছে, তার বান্ধবীরা বলছে, বন্ধুরা বলছে, তাদের রাত জায়গা, ওটা রাস্তার জায়গা না। সেইখানে মেয়েটি পরের দিন সকালে তার বন্ধুরা রাস্তার জন্য খোঁজ দিকে দেখছে, এইরকম ছেলেরা দ্রুত জানা করলো কর্তৃপক্ষ, বাড়িটা পর্যন্ত খবর দিল সুইসাইড। পুলিশ লেগে পড়ল ধামা চাপা দিতে, হাসপাতাল কর্তৃপক্ষ ধামা চাপা দিতে লেগে পড়ল, হাসপাতাল চিহ্ন মমতা ব্যানার্জি, পুলিশ মন্ত্রীর নাম মমতা ব্যানার্জি। আমরা ঠিকঠাক জানাই, আমরা চিন্তা জানাই, পুলিশ এবং প্রশাসন পাই পারিহাটির মেয়েটাকে পুলিশ লাশ করে দিতে চেয়েছে, তার বিরুদ্ধে ঠিকঠাক জানানোর কোনো বিকল্প আমাদের কাছে নেই। এই শিকার এই সরকারের প্রাপ্য, অপরাধীদের প্রাপ্য। কে খবর দিলেন যে সুসাইড? বিভৎস বৈশাখী, তাড়াতাড়ি বেরিয়ে যাবে, তাড়াতাড়ি ছেড়ে যা ঘটনা ঘটল, তাড়াতাড়ি ডাক্তার পোস্টগ্রাজুয়েটের ছাত্রী অসংখ্য ভুল হল, আর কর্তৃপক্ষ বলে দিল গ্রেপ্তার, এই সুইসাইড ধামা চাপা দিয়ে গেল, পুলিশ তড়িঘড়ি করে লাশ হিসেবে রেখে তাকে বেওয়ারিশ করার চেষ্টা করলো, ধামা চাপা দেওয়ার চেষ্টা করলো, কাকে বাঁচাতে চাইছে? এটা তো নির্ভয়া কাণ্ড যে মনে করিয়ে দিচ্ছে তার চাইতে কম কিছু না, কামদুনিকে মনে করিয়ে দিচ্ছে তার চাইতে কম কিছু না, খুবই খারাপ। মানুষের তো নিরাপত্তা থাকে না, নিজের কর্মস্থলে গিয়ে মেয়েটিকে খুন হতে হবে, তার জন্য রেপ অ্যান্ড মার্ডার, আর বলে দিল সুইসাইড হয় না, তার জন্য গোটা রাজ্য জুড়ে প্রতিবাদ হচ্ছে, হচ্ছে এটা পানিহাটি। গতকালকে আমাদের স্বাস্থ্য যুবরা তারা গেছিল হাসপাতালে, আজকে পানিহাটিতে শ্যাম্পাজারি হয়েছে, ওটা আজকে সর্বোত্তি হচ্ছে, সব মানুষ কত সহ্য করছে, নিরাপত্তা বলে থাকবে না মানুষের ভয়। এরপর কী ধরনের আন্দোলন যাবে, যে মুখ্যমন্ত্রী বারবার করে ছোট ঘটনা সাজানো ঘটনা, বা এর আগেও আরজিকর কলেজে এই ধরনের ঘটনা ঘটেছে গত বছর, স্বাস্থ্য দপ্তর
স্বাস্থ্য মঞ্চ, তার মন্ত্রীর নাম মমতা ব্যানার্জী, পুলিশ মঞ্চ, তার মন্ত্রীর নাম মমতা ব্যানার্জী। মানুষ তো বিচার পাচ্ছে না, মানুষ তো পুলিশের কাছে ভরসা করতে পারছে না, নিরাপত্তা পাচ্ছে না। মুখ্যমন্ত্রী বলেছেন সিবিআই তদন্ত হলে আমার আপত্তি নেই। উনি তো মন্ত্রী, ওনার তো আপত্তির প্রশ্ন নয়, উনি বলতে পারেন যে আমি অর্ডার দিচ্ছি সিবিআই তদন্ত অর্ডার দেন। আমরা মনে করি বরং কোর্ট মনিটরিং ছাড়া তদন্তের মানে হবে। এরপর কী ধরনের আন্দোলনের পথে যাবেন? আজ এ পর্যন্ত, সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, দেখতে থাকুন সব জেলার সব খবর, সবার আগে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।